নমস্কার। হারানো আসরের একটি নতুন গল্পে আমাদের সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামটির মধ্যেই গাছপালা, বন জঙ্গল, প্রকৃতি এসব যেন লুকিয়ে আছে। লেখক যেন প্রকৃতির কথা শুনতে পেতেন, গাছেদের মন বুঝতে পারতেন। আজকে সেই রকমই একটি প্রকৃতিপ্রেমী, গাছপ্রেমী মানুষের গল্প শুনব। একটি গাছকে মানুষ কতটা ভালোবাসতে পারে, কিভাবে ভালোবাসতে পারে এবং সেই ভালোবাসায় একটি গাছ কতটা জীবন্ত হয়ে উঠতে পারে, সেই বিষয়ে কি গল্প। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কোণে দেখা। গল্প পাঠে অদিতি। আপনাদের যদি আমাদের গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায় এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটে ঘুরছিলাম। গত মাসে হাটে কতকগুলি গোলাপের কলম কিনেছিলাম, তার মধ্যে বেশিরভাগগুলো পোকা লেগে নষ্ট হয়ে গেছে। নার্সারির লোক আমার জানা শুনো, তাদের বললাম, কিরকম কলম দিয়েছিলে হে যে সে টবে বসাতে দেরি সইল না, তাছাড়া আব্দুল কাদের বলে বিক্রি করলে। এখন সবাই বলছে আব্দুল কাদের নয়, ও অত্যন্ত মামুলি জাতের টিরোজ, ব্যাপারটা কি তোমাদের? নার্সারির পুরনো লোকটাই আজ আছে, সেদিন এ ছিল না তাই ঠকেছিলাম। এই লোকটা খুব অপ্রতিভ হলো, বলে, বাবু এই হয়েছে কি জানেন, বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায়, আমি একা সব দেখতে পারিনে, ঠিকে উড়ে মালি নিয়ে হয়েছে কাজ, তাদের বিশ্বাস করলে চলে না, আবার না করলেও চলে না, আমি তো সব দিন হাট সামলাতে পারিনে বাবু, ওদেরই ধরে ধরে পাঠাতে হয়। আমি গুনে দিলাম টিরোজ 3 ডজন, আমি তো তার কাছ থেকে টিরোজেরই দাম নেব, এখানে এসে যদি আব্দুল কাদের বলে বিক্রি করে তো সেটা তো তাদেরই লাভ, বাড়তি পয়সা তো আমার নয় বাবু। বাজার খুব জেকেছে, বর্ষার নোয়াখালীর মুখ, নানা ধরনের গাছের আমদানি হয়েছে, বড় বড় বিলিতি দোপাটি, মতিয়া, বেল, অতশীলতা, রাস্তার ধারের সারিতে নানা ধরনের পাম, ছোট ছোট পাম থেকে ফ্যান পাম ও বড় টবে ভালো এরিকা পামও আছে। সূর্যমুখীর জলীয় এ সময় নয়, কিন্তু সূর্যমুখী এসেছে অনেক। তাছাড়া কলকাতার রাস্তায় অনভিজ্ঞ লোকেদের কাছে অর্কিড বলে যা বিক্রি হয়, সেই নারকোলের ছোবরা ও তার বাঁধা ফার্ন ও রঙিন আগাছা যথেষ্ট বিক্রি হচ্ছে, লোকের ভিড়ও বেশ। হঠাৎ দেখি আমার অনেকদিন আগেকার পুরনো রুমমেট হিমাংশু, 7/3 নম্বর কানাই সরকার লেনের মেসে তার সঙ্গে অনেকদিন এক ঘরে কাটিয়েছি, সে আজ প্রায় 7-8 বছর আগেকার কথা। তারপর সে কলকাতা ছেড়ে চলে যায়, আর তার কোনো খবরও রাখিনি এতকাল। এই যে হিমাংশু, চিনতে পারছো? হিমাংশু চমকে পিছন ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ড সবিস্ময়ে আমার দিকে চেয়ে থাকবার পরে সে আমায় চিনলে, হাত বাড়িয়ে এগিয়ে এলো হাসি মুখে। আরে আরে জগদীশ বাবু যে, তারপর? ও বাবা, আপনার সঙ্গে এক যুগ পরে। ও তারপর কেমন আছেন বলুন? আমি বললাম, তোমার গাছপালার শখ দেখছি এখনো আছে হিমাংশু, সেই মনে আছে দুজনে কতদিন এখানে হাটে আসতাম? হিমাংশু হেসে বললে, আর মনে নেই, সেই যে আপনি দার্জিলিং এর লিলি কিনলেন, আপনার তো খুব শখ ছিল লিলির, এখনো আছে? আসুন আসুন, অন্য কোথাও গিয়ে একটু বসি দেখি। ও মিস্টার আর কোনো খবর রাখেন নাকি? আচ্ছা, সে অনাদিবাবু কোথায় গেল খোঁজ রাখেন? আর সেই যে মেয়েটি স্টোভ জ্বালাতে গিয়ে হাত পা পুড়িয়ে ফেললো, মনে আছে? তার বিয়ে হয়েছে।
দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম। এ গল্প ও গল্প, নানা পুরনো দিনের কথা। তার কথাবার্তার ভাবে বুঝলাম সে কলকাতায় এসেছে অনেক দিন পরে। জিজ্ঞেস করলাম, আজকাল কোথায় থাকো হিমাংশু? সে বললে, বিএনআর এর একটি স্টেশনে বুকিং ক্লার্ক ছিলাম, টাটানগরের ওদিকে। কিছুদিন থাকবার পরে দেখলাম জায়গাটার মাটিতে ভারী চমৎকার ফুল জন্মায়, জমিও সস্তা। সেখানে এখন আছি, ফুলের বাগান করেছি। তুমি তো জানো বাগানের শখ আমার চিরকাল। কিছু চাষবাসের জমি নিয়েছি, তাতেই চলে যায়। কিন্তু সেসব থাক, আজ এখন একটা গল্প করি, শোনো। গল্পের মতো শোনাবে, কিন্তু আসলে সত্যি ঘটনা। আর আশ্চর্য এই, 10 বছর আগে যখন তোমাদের মেসে থাকতাম, তখনই গল্পের শুরু এবং এর সমাপ্তি ঘটেছে গতকাল। আমি বললাম, ব্যাপার কি? তোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই প্রেমের কাহিনী জড়ানো আছে এর সঙ্গে, বলো বলো। সে বললে, না না, সেসব নয়, অন্য এক ব্যাপার। কিন্তু আমার পক্ষে কোনো প্রণয় কাহিনীর চেয়ে তা কম মধুর নয়। শোনো বলি। আচ্ছা, তোমার মনে আছে মেসে থাকতে আমি একটা এরিকা পাম্প কিনেছিলাম, আমাদের ঘরের সামনে টবে বসানো ছিল, মনে আছে? আচ্ছা, তাহলে শোনো। তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল। আমরা আরও 2 বার চা খেলাম, 1 বাক্স সিগারেট পোড়ালাম। বউবাজারের মোড়ে গির্জার ঘড়িটায় 9:30 যখন বাজল, তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল। তার গল্পটা আমি আমার নিজের কথায় বলবো, কেননা হিমাংশু সম্বন্ধে কিছু জানা দরকার। গল্পটা ঠিক বুঝতে হলে সেটা আমাকে গোড়াতেই বলে দিতে হবে। হিমাংশু যখন আমার সঙ্গে থাকতো, তখন তার চালচলন দেখলে মনে হবার কথা, সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে। সে যে আহারে বিহারে বা বেশভূষায় খুব শৌখিন ছিল তা নয়, তার শখ ছিল নানা ধরনের, এবং সেই শখের পেছনে সে পয়সা ব্যয় করত নিতান্ত বেআন্দাজি। তার প্রধান শখ ছিল গাছপালা ও ফুলের। আমার ফুলের শখটা হিমাংশুর কাছ থেকেই পাওয়া, এ কথা বলতে আমার কোনো লজ্জা নেই। কারণ যত তুচ্ছ, যত অকিঞ্চিতকর জিনিসই হোক না কেন, সেখানে সত্যি কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায়। তাকে শ্রদ্ধা না করে সত্যি পারা যায় না। হিমাংশুর গাছপালার উপর ভালোবাসা ছিল সত্যিকার জিনিস। সে ভালো খেত না, ভালো জামা কাপড় কখনো দেখিনি তার গায়ে, কিন্তু এ ধরনের সুখ স্বাচ্ছন্দ্য তার কাম্যও ছিল না, তার পয়সার সচ্ছলতা ছিল না কখনো। টিউশনি করে দিন চালাত, তাও আবার সবসময় জুটত না, তখন আবার বন্ধু বান্ধবদের কাছে ধার করত। যখন ধারও মিলত না, তখন দিন কতক চন্দননগরে এক মাসির বাড়ি গিয়ে মাসখানেক কাটিয়ে আসত। কিন্তু পয়সা হাতে এলে কাপড় জামা না কিনুক, খাওয়া দাওয়ায় ব্যয় করুক না করুক, ভালো গাছপালা দেখলে কিনবেই। মেসে আমাদের ঘরের সামনে ছোট্ট একটা অপরিসর বারান্দাতে সে তার গাছপালার টবগুলো রাখত। গোলাপের উপর তার তত ঝোঁক ছিল না। সে ভালোবাসত নানা জাতীয় পাম, বিশেষ করে বড় জাতীয় পাম, আর ভালোবাসত দেশি বিদেশি লতা, ভিস্টারিয়া, অতসী, মাধবীলতা, বোগেনফিলিয়া ইত্যাদি। কত পয়সাই যে এদের পিছনে খরচ করেছে! সকালে উঠে ওর কাজই ছিল গাছের পাট করতে বসা। শুকনো ডালপালা ভেঙে দিচ্ছে, গাছ ছেঁটে দিচ্ছে, এ টবের মাটি ও টবে ঢালছে, পুরনো টব ফেলে দিয়ে নতুন টবে গাছ বসাচ্ছে, মাটি বদলাচ্ছে। আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানা রকমের সার মিশিয়ে পরীক্ষাও করত। এসব সম্বন্ধে ইংরেজি বাংলা নানা বই কিনত। একবার কি একটা উপায়ে ও একই লতায় নীল কলমি ও সাদা কলমি ফোটালে। ভায়োলেটের ছিট ছিট দেওয়া অতসী তখন অনেক কষ্টে তৈরি করেছিল। বেগুনি রঙের
ক্রাইসেন্থিমামের জন্য অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছিল, সুবিধে হয়নি। তাছাড়া উদাহরণের মানুষ আমি খুব বেশি দেখিনি, যে একটা খেয়াল বা শখের পেছনে সমস্ত মন প্রাণ ঢেলে দিতে পারে। মানুষের মনের শক্তির সে একটা বড় পরিচয়। হিমাংশু বলতো, সেদিন একটা পাড়াগায় একজনের বাড়ি গিয়েছি, বুঝলেন, তাদের গোলার কাছে 3 বছরের পুরনো নারকেল পাম হয়ে আছে। সে যে কি সুন্দর দেখাচ্ছে, একটা প্রকাণ্ড তাজা সবুজ সতেজ পাম। সমুদ্রের ধারে নাকি নারকেলের বন আছে, পামের সৌন্দর্য দেখতে হলে সেখানে যেতে হয়। হিমাংশু প্রায় পাম আর অর্কিড দেখতে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যেত আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা করত। একবার সে একটা এরিকা পাম কিনে আনলে, খুব ছোট নয়, মাঝারি গোছের মাটির টবে বসানো, কিন্তু এমন সুন্দর এমন সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না। সে সন্ধান করে করে দমদমায় কোন বাগানের মালিকে ঘুষ দিয়ে সেখান থেকে কিনে। কলকাতার মেসের বারান্দায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ, যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন। গোবি মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখা যেন তার থেকে অনেক সহজ। একবার সে আর আমি দিন কুড়ি বাইশের জন্য কলকাতার বাইরে যাই। চাকরকে আগাম পয়সা পর্যন্ত হিমাংশু দিয়ে গেল গাছে জল দেবার জন্য। ফিরে এসে দেখা গেল 6-7টা ফ্যান পাম্প শুকিয়ে পাখা হয়ে গেছে। সকালে বিকালে হিমাংশু বালতি বালতি জল টানত একতলা থেকে তেতলায় টবে দেবার জন্য। গাছ বাড়ছে না কেন, এর কারণ অনুসন্ধান করতে তার উদ্বেগের অন্ত ছিল না। অন্য সব গাছের চেয়ে কিন্তু ওই এরিকা পাম গাছটার ওপর তার মায়া ছিল বেশি। তার খাতা ছিল, তাতে লেখা থাকত কোন কোন মাসে কত তারিখে গাছটা নতুন ডাল ছাড়লে। গাছটাও হয়ে পড়ল প্রকাণ্ড, মাটির টব বদলে তাতে পিপে কাটা কাঠের টবে বসাতে হলো। মেসের বারান্দা থেকে নামিয়ে একতলায় উঠোনে বসাতে হলো। এসবে লাগলো প্রায় বছর 5-6। সেবার বাড়িওয়ালার সঙ্গে বনিবনা না হতে আমাদের মেস ভেঙে গেল, দুজনে আর একত্রে থাকবার সুবিধে হলো না। আমি চলে গেলাম ভবানীপুরে, হিমাংশু গিয়ে উঠল শ্যামবাজারে আরেকটা মেসে। একদিন আমায় এসে বিমর্ষ মুখে বলল, কি করি জগদীশবাবু, ও মেসে আমার টবগুলো রাখবার জায়গা হচ্ছে না, অন্য অন্য টবে না হয় কিনারা করতে পারি, কিন্তু এই এরিকা পামটা সেখানে রাখা একেবারে অসম্ভব, একটা পরামর্শ দিতে পারেন? অনেকগুলো মেস দেখলাম, অত বড় গাছ রাখবার সুবিধে কোথাও হয় না, আর টানাটানির খরচাটাও যে বড় বেশি। আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি, বা তারপর থেকে আমার সঙ্গে সেই থেকে আজকের দিনটি ছাড়া আর কোনোদিনও দেখা হয়নি। বাকিটা হিমাংশুর মুখে আজই শুনেছি। কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোন বন্ধুর পরামর্শে ধর্মতলার এক নিলামওয়ালার কাছে এরিকা পামের টপটা রেখে দেয়। রোজ একবার করে গিয়ে দেখে আসতো খদ্দের পাওয়া গেল কিনা। শুধু যে খদ্দেরের সন্ধানে যেত তা নয়, ওটা আর একটা অজুহাত মাত্র, আসলে যেত গাছটা দেখতে। হিমাংশু কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইত না। দুদিন পরে যা পরের হয়ে যাবে তার জন্য মায়া কিসের। তবুও একদিন যখন গিয়ে দেখলে গাছটার সে নধুর সতেজ শ্রী যেন ম্লান হয়ে এসেছে, নিলামওয়ালারা গাছে জল দেয়নি, তেমন যত্নও করেনি, সে লজ্জিত মুখে দোকানের মালিক একজন ফিরিঙ্গি ছোকরাকে বললে, গাছটার তেমন তেজ নেই, এই গরমে জল না পেলে, দেখতে ভালো না দেখালে বিক্রি হবে কেন? জল কোথায় আছে, আমি নিজে না হয় কারণ 2 পয়সা আসে, আমারই তো আসবে। তারপর থেকে যেন পয়সার জন্যই করেছে, এই অছিলায় রোজ বিকেলে নিলামওয়ালার দোকানে গিয়ে গাছে জল দিত। এক একদিন দেখতো দোকানের চাকরেরা আগে থেকেই জল দিয়েছে।
রোজ নিলামের ডাকের সময় সে সেখানে উপস্থিত থাকত। তার গাছটার দিকে চেয়েও দেখে না। লোকে চেয়ার, টেবিল, সোফা, আলমারি কিনছে, ভাঙা পুরনো ক্লক ঘড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল, কিন্তু গাছের শখ খুব বেশি লোকের নেই। গাছটা আর বিক্রি হয় না। একদিন নিলামওয়ালা বললে, বাবু, গাছটা একটু সুবিধে হচ্ছে না, তুমি ফেরত নিয়ে যাবে? কিন্তু ফেরত নিয়ে গিয়ে তার রাখবার জায়গা নেই, থাকলে এখানে সে বিক্রির জন্যই বা দিয়ে যাবে কেন? সে সময় তার অত্যন্ত খারাপ সময় যাচ্ছে। চাকরির চেষ্টায় আকাশ পাতাল হাতড়েও কোথাও কিচ্ছু মিলছে না। নিজের থাকবার জায়গা নেই তো পিপে কাটা কাঠের টবে বসানো অত বড় গাছ সে রাখে কোথায়? মাসখানেক পরে হিমাংশুর অবস্থা এমন হলো যে কলকাতায় আর থাকাই চলে না। কলকাতার বাইরে যাবার আগে গাছটার একটা কিনারা হয়ে গেল। এমন যদি ভাবত তাহলেও মনে মনে অনেকটা শান্তি পেত। কিন্তু আজও যা কালও তাই। নিলামওয়ালাকে কমিশনের রেট আরও বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখবার জন্য, নইলে সে দোকানে একেবারেই রাখতে চায় না। কিন্তু হিমাংশুর দুর্ভাবনা এই যে, ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটার যত্ন হবে না। নিলামওয়ালার দায় পড়েছে কোথাকার একটা এরিকা পাম গাছ বাঁচলো কি মরলো, অত তদারক করার গরজ তার একদমই নেই। কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হয় হিমাংশুকে। অনেকদিন পরে সে আবার এলো কলকাতায়। নিলামওয়ালার দোকানে বিকেলে দেখতে গেল গাছটাকে। গাছটা নেই, বিক্রি হয়ে গিয়েছে 7.5 টাকায়। কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না, কিন্তু টাকার জন্য ওর অত দুঃখ নেই। এতদিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল। তার প্রবল আগ্রহ হলো সে গাছটা একবার দেখে আসে। নিলামওয়ালা সাহেব প্রথমে ঠিকানা দিতে রাজি নয়, নানা আপত্তি তুললে বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলে। তারকুলা রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে। হিমাংশু পরদিন সেখানে গেল। তারকুলা রোডের ধারেই বাড়ি, ছোট গেটওয়ালা কম্পাউন্ড, উঠোনের একধারে একটা বাতাবি নেবু গাছ, গেটের কাছে একটা পাকুর গাছ। সাহেবের গাছপালার অনেক শখ আছে, পাম অনেক রকম রেখেছে, তার মধ্যে ওর পামটাই সকলের বড়। হিমাংশু বলে, সে হাজারটা টবে হাজারটা পামের মধ্যে নিজেরটাকে চিনে নিতে পারে। কম্পাউন্ডে ঠুকবার দরকার হলো না, রাস্তার ফুটপাথ থেকেই বেশ দেখা যায়। বারান্দায় ওঠার পৈঠার ধারেই তার পিপে কাটা টপশুদ্ধ পাম গাছটা বসানো রয়েছে। গাছের চেহারা ভালো, তবে তার কাছে থাকবার সময় আরও বেশি সতেজ আর সবুজ ছিল। হিমাংশুর মনে পড়ল, এই গাছটার কবে কোন ডাল গজালো তার খাতায় নোট করা থাকতো, ও বলতে পারে প্রত্যেকটি ডালের জন্ম কাহিনী। একদিন তাই ওর মনে ভারী কষ্ট হলো, যেদিন দেখলে সাহেবের মালি নিচের দিকে ডালগুলো সব কেটে দিয়েছে। মালিকে ডাকিয়ে বললে, ডালগুলো ওরকম কেটেছ কেন? মালিটা ভালো মানুষ, বললে, আমি কাটিনি বাবু, সাহেব বলে দিল নিচের ডাল না কাটলে ওপরের কচি ডাল যে জোর পাবে না, বললে টবের গাছ না হলে ও ডালগুলো আপনা থেকেই যে ঝরে পড়ে যেত। হিমাংশু বললে, তোমার সাহেব কিচ্ছু জানে না, যা ঝরে যাবার তা তো গিয়েছে, অত বড় গুড়িটা বার হয়েছে তবে কি করে, আর ভেঙো না। বছর 3-4 কেটে গেল, হিমাংশু গাছের কথা ভুলেছে। সে গালুডিনা ঘাটশালার ওদিকে কোথাও জমি নিয়ে বসবাস করে ফেলেছে ইতিমধ্যে। গাছপালার মধ্যে দিয়েই ভগবান তার উপজীবিকার উপায় বার করে দিলেন। এখানে হিমাংশু ফুলের চাষ আরম্ভ করে দিলে সুবর্ণরেখার তীরে। মাটির দেওয়াল তুলে ঘরের বাংলো বাঁধলে, একদিকে দূরে অনুচ্চ পাহাড়, নিকটে দূরে শালবন, কাঁকর মাটির লাল রাস্তা, অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত। ফুলের চাষে সে উন্নতি করে ফেললে খুব শিগগির। ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে
চীনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষ। এই জীবনই তার চিরদিনের কাম্য ছিল। ও জায়গা ছাড়া শহরে আসতে ইচ্ছেও হতো না। বছর দুই কাটল আরও, ইতিমধ্যে সে বিবাহ করেছে, সস্ত্রীক ওখানেই থাকে। আজ তিন দিন হল কলকাতায় এসেছে, প্রায় পাঁচ ছ বছর পরে। কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হল, ভাবলে দেখি তো সেই সাহেবের বাড়িতে আমার গাছটা এখনো আছে কিনা। বাড়িটা চিনে নিতে কষ্ট হল না, কিন্তু অবাক হয়ে গেল বাড়ির সেই স্ত্রী আর নেই। বাড়িটাতে বোধ হয় মানুষ বাস করেনি বছর দুই কি তারও বেশি। উঠোনে বন হয়ে গিয়েছে, পোঠাগুলো ভাঙা, বাতাবি নেবু গাছে মাকড়সার জাল, বারান্দার রেলিংগুলো খসে পড়েছে। তার সেই এরিকা পামটা আছে, কিন্তু কি চেহারাই হয়েছে! আরও বড় হয়েছে বটে, কিন্তু সে তেজ নেই, স্ত্রী নেই, নিচের ডালগুলো শুকিয়ে পাখা হয়ে আছে, ধুলো আর মাকড়সার জালে ভর্তি, একেবারে যায় যায় অবস্থা। টপটাও বদলানো হয়নি আর। হিমাংশু বললে, ভাই সত্যি সত্যি তোমায় বলছি, গাছটা যেন আমায় চিনতে পারলে। আমার মনে হলো ও যেন বলছে, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি তোমার কাছে গেলে হয়তো হয়তো এখনো বাঁচবো, ছেড়ে যেও না আমায়, আমাকে বাঁচাও। রাত্রে হিমাংশুর ভালো ঘুম হলো না, আবার সার্কুলার রোডে গেল। সন্ধান নিয়ে জানতে পারলো সাহেব মারা গিয়েছে, বুড়ি মেম আছে ইলিয়াট রোডে, পয়সার অভাবে বাড়ি সারাতে পারে না, তাই ভাড়াও হচ্ছে না। এই বাজারে ভাঙা বাড়ি কেনার খুদ্দেরও একেবারেই নেই। মেমকে টাকা দিয়ে গাছটা ও কিনে নিল। গাছটা এখনো সার্কুলার রোডের বাড়িটাতেই আছে। কাল ও গালুডিতে ফিরে যাবে, গাছটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে। বিদায় নেবার সময় হিমাংশু বললে, বৈঠকখানা বাজারে এসেছিলাম কেন জানো? আমার সাধ হয়েছে ওর এবার বিয়ে দেব, তাই একটা ছোটখাটো অল্প বয়সের দেখতে ভালো পাম খুঁজছিলাম। পাগল নয়, পাগল নয়, ভালোবাসার জিনিস হতো তো বুঝতে।